এই দেখেন এলইডি টিভি মাল্টিমিডিয়া মনিটর, এটার মধ্যে পিসি মোড আসা থাকে, আপনার টিভি মোড আসবে না। এই জি এইচডিএমআই এবি পিসি, কিন্তু আপনার টিভি মোড আসবে না। এই কাজটা আমরা করতে পারি, তো যারা এই কাজটা করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এটা হলো সিঙ্গার 19 ইঞ্চ টিভি মাল্টিমিডিয়া মনিটর, এটা মডেল হলো এটা। অটো টিউনিং করা যাবে না, দেখেন আমাদের টিভির অপশনের কাজটা করার পরে অলরেডি অটো টিউনিং এর সাজ অপশনে যেই টিউনিং করা যায় অপশনটা আসছে, এতক্ষণ পর্যন্ত অপশনটা ছিল না, কাজ করার পরে অপশনটা আসছে। আবার সমস্যাটা হলো আপনার পিসি মোড, এবি মোড, এইচডিএম মোড আসে, কিন্তু এই যে চ্যানেল মোড আসে না, তো কাজ করার পরে এই চ্যানেল মোডটা আসছে। তো আপনারা চাইলে আপনারা এই কাজটা করতে পারবেন আমার হেল্পের মাধ্যমে। তো যারা এই কাজটাতে সমস্যা ভোগ করতেছেন অবশ্যই আমারে কল করবেন, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো এভাবে আশা করি কাজ করলে আপনারা নিজে বাসা বসে কাজ করতে পারবেন। তো এটাতে অবশ্যই খরচ অনেক কম আসবে, অন্যান্য জায়গা নিলে 2-2.5 হাজার টাকা 3 হাজার টাকা খরচ হয়, আর আমার কাছে ফোনের মাধ্যমে করলে আমি অনেক টাকা কম রাখবো। আমি বলে দেবো আপনি কাজ করে নেবেন। তো আশা করি এভাবে আপনি চাইলে আপনার টিভিটা কমপ্লিট করতে পারবেন। অনেক মানুষই ভিডিওগুলো দেখেন, দেখার পরে আপনারও কোনো এক টিভি নিয়ে প্রবলেম বুক করতেছেন, আশা করি আমার কাছে কমেন্ট করবেন মডেল নাম্বার দিয়ে, সিঙ্গারের অন্য টিভিরও কমেন্ট করলে আশা করি সমাধান দিতে পারবো। তো সমাধান দেওয়ার জন্য অবশ্যই কল দেবেন, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব করার জন্য। দেখেন টিভিটা এখন কমপ্লিট হয়ে গেছে, এটা হলো মাল্টিমিডিয়া মনিটর সিঙ্গার 19P51 মডেল নাম্বার, আমরা সার্ভিস মোডে কাজ করে এটা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন আর সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন।